Dear lovely viewers, well-wishers and students, Assalamu alaikum. Welcome to Raihan's ICT পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আরো একটা এপিসোড নিয়ে আসলাম আজকে বাংলা থেকে ইংলিশ শেখার জন্য। আজকে আমাদের এপিসোড নাম্বার 6। বরাবর মতে আমাদের সাথে আছেন হলো আমার দুজন প্রিয় ছাত্রী, দুজন ডেডিকেটেড ছাত্রী, খুব পরিশ্রমী দুজন ছাত্রী এখানে। তারা খুব অনেক পরিশ্রম করে, তাদের শেখার অনেক আগ্রহ আছে। তারা আজকে আমার সঙ্গে থাকবে। ওর নাম হলো রাবেয়া আক্তার, আগে থেকে জানি, আর ওর হলো মারিয়া আক্তার। দুজন আমার সঙ্গে পরিশ্রম করছে, কাজ করছে, খুব ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি। আমরা তো এই সমস্ত কাজগুলো করা হচ্ছে আপনাদের জন্য। আজকে আমাদের জন্য মারিয়া আছে। গতকালকে রাবেয়া 15টা বাক্য নিয়ে এসেছিল, ওগুলো সমাধান করে দিয়েছে। আজকে মারিয়া 15টা বাক্য নিয়ে এসেছে। মারিয়ার আজকে সমস্যা সমাধান করবো, ঠিক একইভাবে আমি সমাধান করে দেবো, ওদের জানা হয়ে যাবে এবং সাথে সাথে আপনাদেরও জানা হয়ে যাবে। আমি জানার পরে, বলার পরে তারপর ওরা দুজন প্র্যাকটিস করবে। ওরা দুজন যেভাবে প্র্যাকটিস করে ঠিক সেই একইভাবে আপনারাও বাসায় বসে খাতা এবং কলম নিয়ে লিখবেন। তারপরে দুজন ভাই বোন বন্ধু বান্ধব যা সাথে পারেন এইভাবে প্র্যাকটিস করবেন, ইনস্ট্যান্টলি আপনার শেখাটা হয়ে যাবে। অতএব আমরা এখন আমরা দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করি। ওকে মারিয়া, তোমার কি কি আজকে বাক্য আছে? আমার মনে খুব খুশি, আমাকে আজকে মনে আটকে দিবে মনে হচ্ছে, আজকে আটকে দিবে মনে হচ্ছে, যে স্যারকে আজকে আটকে দিব। আচ্ছা ঠিক আছে, শুরু করো দেখি। তোমার হচ্ছে কিছু ইংরেজি বাক্য আছে 15টা, সেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে, 7 নম্বর সন্তোষজনক নয়, 8 নম্বর আমি বাতিল করতে পারি, 9 নম্বর আমি 2 বছর হলো বিয়ে করেছি, 10 নম্বর বাবা পরিষ্কার করতে পারে, 11 নম্বর আমরা দান করতে পারি, 12 নম্বর আমি বিরত থাকতে পারি না, 13 নম্বর সে অপমান করতে পারে না, 14 নম্বর তুমি কি অনুমোদন করতে পারো, 15 নম্বর বাবা কি পছন্দ করতে পারেন। ওকে, চমৎকার 15টি বাক্য নির্বাচন করেছো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এগুলো আমরা প্রায় বলে থাকি আমাদের কাজে লাগবে। এগুলো যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন, যেখানে ইংলিশ এনভায়রনমেন্ট আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বলতে পারবেন। তাহলে তোমার এখন শুরু করে 1 নম্বর একটা কি ছিল? বিশেষ কিছু না, এটা আমরা প্রায় কথাবার্তা বলে থাকি, বিশেষ কিছু না। এটা ইংলিশ বলতে হবে তোমাকে, নাথিং স্পেশাল। কি বলবে? নাথিং স্পেশাল। তবে কি বলবে? নাথিং স্পেশাল। ওয়ান্ডারফুল। ওকে, দেন এটা আমার কথাবার্তা কি দৈনন্দিন বলে থাকি আমরা, ভয় পেও না, ভয় পেও না। এটা ইংলিশ পড়বে তুমি, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড। কি বলবে আমরা? ডোন্ট বি অ্যাফ্রেড। ওয়ান্ডারফুল। তারপরে কি আছে? মাঝে মাঝে, মাঝে মাঝে আমরা এটা বলে থাকি। মাঝে মাঝে ইংলিশ যেটা বলবে সেটা হলো অ্যাট টাইমস, অ্যাট টাইমস, অ্যাট টাইমস। ওকে, অ্যাট টাইমস এটা আমাদের গত ক্লাসে ছিল। আচ্ছা, তারপরে ও দুজন কমন পড়ে গেছে। আচ্ছা, 4 নম্বর চলো শুরু করি। হ্যাঁ, চলো শুরু করি, এটা কিন্তু আমাদের কমন একটা সেন্টেন্স, চলো শুরু করি। এটা সব কিছুতে আমরা বলে থাকি, চলো শুরু করি, চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। কি হবে? লেটস গেট স্টার্টেড। হবে লেটস গেট স্টার্টেড। ওকে, 5 নম্বর ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে এটা আমরা বলে থাকি কথাবার্তায়, ফ্রম টাইম টু টাইম। এটা কি বলবো? ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। ওকে, 6 নম্বর বারবার বা দীর্ঘদিন ধরে, বারবার বা দীর্ঘদিন ধরে তুমি এই কাজটা করছো, বারবার বা দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, এটা আমরা বলে থাকি। ঠিক আছে, টাইম এন্ড টাইম অ্যাগেইন, টাইম এন্ড টাইম অ্যাগেইন। কি হবে? টাইম এন্ড টাইম অ্যাগেইন। কি হবে? টাইম এন্ড টাইম অ্যাগেইন। ওকে, ভেরি গুড। নেক্সট, সন্তোষজনক নয়, তোমার কাজ সন্তোষজনক নয়, তোমার পড়াশোনা সন্তোষজনক নয়, তোমার লেখাপড়া সন্তোষজনক নয়, তোমার রেজাল্ট সন্তোষজনক নয়। ঠিক আছে, নট স্যাটিসফ্যাক্টরি, নট স্যাটিসফ্যাক্টরি, নট স্যাটিসফ্যাক্টরি, নট স্যাটিসফ্যাক্টরি। গুড, ভেরি গুড। নেক্সট, আমি বাতিল করতে পারি, বাতিল করতে পারি মানে বাদ দিয়ে দাও আর কি, বাদ দিয়ে দাও। আই ক্যান অ্যানাল, আই ক্যান অ্যানাল, অ্যানাল মানে বাতিল করা, বা অ্যানাল মানে বাতিল করা। কি হবে? অ্যানাল, আই ক্যান, সবকিছু হলে এটা সাধারণ কি হবে? আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স, আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স। কি হবে? আই হ্যাভ বিন ম্যারিড
নাম দিয়ে শুধু ক্যান ফাদার ক্যান ক্লিন father can clean father can clean father can clean okay আমরা দান করতে পারি দান করতে পারি আমরা দান করতে পারি তুমি দান করতে পারো তারা দান করতে পারে তাহলে we can donate কি হবে we can donate yes wonderful আমি বিরত থাকতে পারি না বিরত থাকতে পারি মানে কোনো কাজ থেকে বাদ দেওয়া বা স্টপ করে থাকতে পারি না তাহলে সেটা হবে I can't abstain কি হবে I can't abstain okay good সে অপমান করতে পারে না yes এটা কথা সে অপমান করতে পারে না তুমি অপমান করতে পারো না আমরা তাকে অপমান করতে পারি না কথাগুলো আমরা বলেই থাকি ঠিক আছে he can't disgrace কি হবে বাবা কি পছন্দ করতে পারেন মা কি পছন্দ করতে পারেন ভাই কি পছন্দ করতে পারেন তাহলে জিজ্ঞেস করতে পারবে বলতে পারো রেডি রাবেয়া কে জিজ্ঞেস করবে আগে সিদ্ধান্ত নাও আচ্ছা ঠিক আছে রাবেয়া শুরু করো বিশেষ কিছু না Don't be afraid. মাঝে মাঝে. At times. চলো শুরু করি. Let's get started. ক্ষণে ক্ষণে. From time to time. তাহলে যেটা যেটা না পাবে দুইবার জিজ্ঞেস করবে. ক্ষণে ক্ষণে. From time to time. time and time again সন্তোষজনক নয় not satisfactory আমি বাতিল করতে পারি I can annul আমি 2 বছর হলো বিয়ে করেছি I have been married for 2 years লজ্জা পাচ্ছে বলতে এটা ও আসলে কিন্তু বিয়ে করেনি বিয়ে নাবালিকা তো এই জন্য বলতে লজ্জা পাচ্ছে 2 বছর হলো বিয়ে করেছি I have been married for 2 years বাবা পরিষ্কার করতে পারে father can clean আমরা দান করতে পারি we can donate আমি বিগত থাকতে পারি না I can't abstain আমি বিরত থাকতে পারি না I can't abstain সে অপমান করতে পারে না he can't disgrace disgrace মানে অপমান করা disgrace he can't disgrace তুমি কি অনুমোদন করতে পারো তুমি কি অনুমোদন করতে পারো
ক্যান ইউ অ্যাপ্রুভ? ক্যান ইউ অ্যাপ্রুভ? বাবা কি পছন্দ করতে পারেন? বাবা কি পছন্দ করতে পারেন? ক্যান ফাদার চুজ? এবার মারিয়া রাবিয়াকে জিজ্ঞেস করো, দেখো বিশেষ কিছু না, নাথিং স্পেশাল, ভয় পেও না, ডোন্ট অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, মাঝে মাঝে, এট টাইমস, চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড, ক্ষণে ক্ষণে, ফ্রম টাইম টু টাইম, ঠিক উচ্চারণ করছি, ফ্রম টাইম টু টাইম, দীর্ঘদিন ধরে, টাইম অ্যান্ড টাইম অ্যাগেইন, সন্তোষজনক নয়, নট স্যাটিসফ্যাক্টরি, আমি বাতিল করতে পারি, আই ক্যান, আমি বাতিল করতে পারি, আই ক্যান অ্যানাউন্স, আমি 2 বছর হলো বিয়ে করেছি, আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স, বাবা পরিষ্কার করতে পারে, ফাদার ক্যান ক্লিন, ক্লিন, ফাদার ক্যান ক্লিন, সিএল উচ্চারণ ক্ষয়ের মতো হবে, ফাদার ক্যান ক্লিন, আমরা দান করতে পারি, উই ক্যান ডোনেট, আমি বিরত থাকতে পারি না, বিরত থাকতে পারি না, আই ক্যান, আই ক্যান্ট, আই ক্যান্ট, বলো, অ্যাবস্টেইন, আই ক্যান্ট অ্যাবস্টেইন, আবার জিজ্ঞেস করো, এটা আমি বিরত থাকতে পারি, আই ক্যান্ট অ্যাবস্টেইন, সে অপমান করতে পারে না, সে অপমান করতে পারে না, হি ক্যান্ট ডিসগ্রেস, তুমি কি অনুমোদন করতে পারো? ইউ ক্যান অ্যাপ্রুভ? না, কোশ্চেন, কোশ্চেন তো এটা, ইউ ক্যান, ক্যান ইউ অ্যাপ্রুভ? তুমি কি অনুমোদন করতে পারো? ক্যান ইউ অ্যাপ্রুভ? বাবা কি পছন্দ করতে পারেন? ক্যান ফাদার চুজ? দর্শকবৃন্দ এবং বিয়ার লাভলি ভিউয়ার্স, দেখেন আর কত চমৎকার ভাই 15টা বাক্য এই মুহূর্ত 5 থেকে 7 মিনিটের মধ্যে শিখে ফেললো। এর চেয়ে চমৎকার প্র্যাকটিস কি হতে পারে? সামনে সামনে বসে 15টা বাক্য দৈনন্দিন জীবনে এগুলো আমাদের অনেক অনেক দরকার। এগুলো যদি আপনি শিখে ফেলেন আপনার জীবনে কাজে লাগবে, সারা জীবনই কাজে লাগবে এটা, ঠিক আছে? তাহলে আমরা মনে হয় যেভাবে ওরা প্র্যাকটিস করো, খাতা কলম নিয়ে বসেন, নোট করেন, লেখেন এবং এভাবে প্র্যাকটিস করেন, বন্ধুদের সাথে প্র্যাকটিস করেন, ভাইয়ের সাথে প্র্যাকটিস করেন, বোনের সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে উপকার হবে। আর সে আমরা আগামীকালকে 7 নম্বর এপিসোড নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর দর্শকরা কি করবে আমাদের জন্য? দর্শকরা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমার পাশে দুজন, আমার দুজন মেধাবী দুজন স্টুডেন্ট আছে, দুজন বিউটিফুল স্টুডেন্ট আছে, অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে, শেয়ার করবেন এবং যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করবেন, ইন্সপিরেশন দিবেন, যাতে আমরা বেশি বেশি ভিডিও তৈরি করতে, পরিশ্রম কিন্তু আপনাদের জন্যই করছি আমরা, অতএব সেই পরিশ্রমের মূল্যটা হলে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে। আমরা সারা জীবনে ভিডিও তৈরি করতে যাবো ইনশাল্লাহ। কালকে দেখা হবে ইনশাল্লাহ 7 নম্বর এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।